Nana, Nana, Nana! Laltu, Laltu, আমি তোর জন্য লাট্টু বানিয়েছি, খাবি না? ঠাকুমা, কি বলছিস লাল্টু? রাতে তুই তোর ঠাকুমার গলা শুনতে পাস? হ্যাঁ রে আকাশ, এখন এই ব্যাপারটা প্রায়ই হচ্ছে। বাবাকেও বলেছিলাম, বাবাও বললেন এসব নাকি আমার মনের ভুল। আর কি বললেন জানিস? কি বললো? এইসব নাকি হয়েছে আমি রাতে ভূতের গল্প পড়ি বলে। যেগুলি পড়ি সেগুলিই নাকি স্বপ্ন হয়ে রাতে আমার ঘুমের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস কর, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে, এমন ভূতের গল্প আমি কখনো পড়িনি। ভালো বলেছিস, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। তুই হাসছিস বল্টু? যেদিন তোর সাথে এরকম হবে সেদিন বুঝবি। ও বরুণ জেঠু, তোমার সাথে এরকম কোনোদিন হয়েছে? আমার সাথে যেটা সেদিন হয়েছিল সেটা এর থেকেও অনেক ভয়ানক ছিল রে আকাশ, অনেক ভয়ানক ছিল। কি হয়েছিল তোমার সাথে বরুণ জেঠু, বলো না গো। বলবো বলবো, সব আজ বলবো তোদের, কিন্তু তার আগে যে একটু গরম গরম চা লাগবে রে বাছাধনরা। হ্যাঁ বরুণ জেঠু, আমি এক্ষুনি রামু কাকার দোকান থেকে তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শোন, তখন আমি গোপালগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোপালগঞ্জে আমি প্রায় 5 বছর কাটিয়েছি। অনেক লোকজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় গড়ে উঠেছিল। পোস্ট অফিসের কাজ ছেড়ে মাঝে মধ্যেই এত্তার বাড়িতে গিয়ে সময় কাটাতাম। এরকম ভাবে ভালোই চলছিল। আর এই করতে করতেই গোপালগঞ্জের একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। কার সাথে বলুন জেঠু, কার সাথে? প্রদীপ বাবুর সাথে। ওনার পুরো নাম ছিল প্রদীপ কুমার চট্টরাজ। বয়সে আমার থেকে 2-5 বছর বেশি হবে। কিন্তু খুব খোলা মনের মানুষ ছিলেন প্রদীপ বাবু। কিন্তু ওনার সঙ্গে যে রকম একটা ঘটনা ঘটবে কেউ কি জানতো? কি হয়েছিল প্রদীপ বাবুর সঙ্গে, বলো না বরুণ জেঠু। ওরে বাবা, বলছি বলছি দম নিতে দে, সব বলছি। আমার স্পষ্ট মনে আছে সেদিন পোস্ট অফিসে একটু বেশি কাজের চাপ ছিল, তাই সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেকটা। সে যাই হোক, সব কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ পেছন থেকে প্রদীপ বাবুর গলা শুনতে পেলাম। তারপর ও পোস্টমাস্টার মশাই, আরে ও পোস্টমাস্টার মশাই একটু শুনুন না। আরে কি ব্যাপার, আজকে আপনার এত ফিরতে রাত হলো? আর বলবেন না প্রদীপ বাবু, আজ কাজের চাপটা একটু বেশি ছিল। তার মানে লোকজন আবার আজকাল খুব চিঠি চাপাটে লিখছে, কি বলেন? হ্যাঁ তা বলতে পারেন, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আরে অপেক্ষাই তো করছিলাম পোস্টমাস্টার মশাই, অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছিলেন? আরে একজন ভালো বন্ধুর জন্য পোস্টমাস্টার মশাই। এবার আপনাকে পেয়ে গেছি মানে আমার অপেক্ষা শেষ হয়েছে, বুঝলেন কি না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আরে সোজা কথাটা তো সোজাভাবেই বললাম পোস্টমাস্টার মশাই, কেন আপনি আমার ভালো বন্ধু নন বলুন তো। না না, তা কেন, আমি অবশ্যই আপনার ভালো বন্ধু। তাহলে এবার চলুন। আরে কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। কত রাতে প্রদীপ বাবু তোমাকে কোথায় নিয়ে গেলেন বরুণ জেঠু? সেটা তোদের আমি এক্ষুনি বলবো না আকাশ, পুরো ঘটনাটা শুনলে তোরা নিজেরাই সব জানতে পারবি। কিন্তু একটা কথা তোদের বলতে পারি, এই পোস্টমাস্টারি করতে গিয়ে জীবনে তো কম অভিজ্ঞতা হয়নি, কিন্তু সেদিন রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না, না কোনোদিন না। তখন দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রদীপ বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, এ আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রদীপ বাবু, এটা তো আপনার বাড়ির পথ নয়। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বাড়ির পথ নয়, এটা স্টেশন যাওয়ার রাস্তা। এত রাতে আপনি আমাকে নিয়ে স্টেশনে যাবেন কেন, কি হয়েছে, আপনি কি কোথাও যাবেন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই পোস্টমাস্টার মশাই। আরে আপনি এইভাবে কথা বলছেন কেন প্রদীপ বাবু, আপনাকে আগে তো এমন ভাবে কথা বলতে আমি কখনো শুনিনি। আমি কি আর আগের সেই আমি আছি পোস্টমাস্টার মশাই? আমিও কত পাল্টে গেছি, তাই পাল্টে গেছে আমার কথা বলার ধরনও। কিন্তু এটুকু বলতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি শুধু একটা ব্যাপারে আপনার সাহায্য চাই,
আর তাই আপনাকে এই রাতের বেলা স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি আমার সাহায্য চান? কি ব্যাপার বলুন তো। সেটা না হয় আমার সাথে গেলেই জানতে পারবেন। ভারী অদ্ভুত তো, তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন নিয়ে যাচ্ছে কিছুতেই বলছে না, অদ্ভুত। না, তখনও প্রদীপ বাবু আমাকে কিছুই বলেননি, কিন্তু যেতে যেতে হঠাৎ আমার কেমন যেন শীত শীত করতে শুরু করলো। মনে হলো কারা যেন আমাদের পিছন পিছন আসছে। এই কথা আমি প্রদীপ বাবুকে বলতেই উনি হেসে উঠলেন, বললেন, এমন নিঝুম গভীর রাতে শীত শীত করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই পায়ের শব্দ, ওটা তো স্বাভাবিক নয় প্রদীপ বাবু। কে বলছে স্বাভাবিক নয়? রাতের বেলা আকাশের তারা দেখা যায়, কিন্তু দিনের বেলায় তা দেখা যায় না। তার মানে এটা নয় যে দিনের বেলা আকাশে ওই তারারা থাকে না, তারারা তখনও থাকে পোস্টমাস্টার মশাই, যেমন ওই শব্দেরা থাকে, কিন্তু আমরা তাদেরকে আর শুনতে পাই না। চলুন চলুন, এইসব কথা ভুলে যান আর আমার সঙ্গে তাড়াতাড়ি স্টেশনে চলুন, তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। এ কি, দেখতে দেখতে রাত ১২টা বেজে গেল, এখন স্টেশনে গিয়ে আমরা কি করব প্রদীপ বাবু? এত রাতে তো আর কোনো ট্রেন থাকে না। আজ থাকবে পোস্টমাস্টার মশাই, আজ থাকবে। স্টেশনে গিয়ে কি দেখলে বরুণ জেঠু, সত্যি সত্যি অত রাতে কোনো ট্রেন ছিল? ছিল, সত্যি কথা বলতে কি প্রায় ৫ বছর আমি গোপালগঞ্জে কাটিয়েছি, কিন্তু রাত ১২টার সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি। আমারও কৌতূহল হলো, আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম স্টেশন মাস্টারের ঘরের দরজা বন্ধ, তারপর দরজায় কড়া নাড়তেই দেখলাম, দরজা খুলুন, ভেতরে কে আছেন? স্টেশন মাস্টার সাহেব, দরজা খুলুন প্লিজ। কে কে আপনি, এত রাতে কি চাই? জানতে চাই। বলুন কি জানতে চান? যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কোথায় যাবে? যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানেই যাবে। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে পোস্টমাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন, এই ট্রেন চলে গেলে কিন্তু রাতে আর কোনো ট্রেন নেই। কিন্তু আমাদের তো টিকিট কাটাই হয়নি। কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনি যান ওনার সঙ্গে। সে কি, স্টেশন মাস্টারও তোমাকে সঠিকভাবে কিছু বললেন না? এক রহস্যময় ঘন কুয়াশা যেন তখন ঢেকে ফেলেছে গোটা স্টেশনটা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্টেশনে আমরা দুজন ছাড়া আরো যেন অনেকে রয়েছে। কারা ছিল বরুণ জেঠু? অসংখ্য ছায়া মূর্তি, যারা আমার চোখের সামনে দিয়ে চলাফেরা করছিল, কিন্তু আমি তাদের ছুঁতে পারছিলাম না, তাদের স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারপর তারপর কি হলো, তুমি ট্রেনে উঠলে? বলতে পারিস, উঠতে বাধ্য হলাম। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না প্রদীপ বাবু। আর একটু অপেক্ষা করুন পোস্টমাস্টার মশাই, আর একটু অপেক্ষা, তারপরেই সব বুঝে যাবেন। মুক্তিগড়, এখানে কি আছে প্রদীপ বাবু? ওই দেখুন বরুণ বাবু, ওখানে লাইনের উপরে অত লোক কেন প্রদীপ বাবু? গিয়ে দেখুন। কি আছে ওখানে, আপনারা এমন ভিড় করে কি দেখছেন? শুনুন শুনুন, এই দেখুন না, কার যেন মৃতদেহ লাইনে পড়ে আছে। প্রদীপ বাবু! আরে আপনি ওনাকে চেনেন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গোপালগঞ্জের প্রদীপ বাবু, কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলছিলেন। না 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 না, এ হতে পারে না। বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ তুমি যার সঙ্গে কথা বলছিলে সে আসলে প্রদীপ বাবুর আত্মা? প্রদীপ বাবুর আত্মা? উনি এই সব করেছিলেন কারণ উনি চেয়েছিলেন ওনার শেষ কাজ আমি যেন করি।